আমার এমফিল গবেষণা যে বিষয় ছিল মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, আপনাদের যশোর বেল্টের মানুষ মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, উনার কাছে মানুষজন আসছে, আসার পরে বলছে একটু শরীর খারাপ তো একটু হুজুর একটু পানি ফুকায় দেন। তো হুজুর কি জানি পরে পরে করে ফু দিছে। এক হিন্দু পণ্ডিত দেখছে, দেখে বলছে আপনি আর ভণ্ডামো করার জায়গা পাইলেন না, না ফরিদপুর মেডিকেল ফেল, ডাক্তার MBBS ফেল, সব ফেল, আপনার কাছে আসছে ছুঁচু মেরে দিলেন। ছুঁচু মেরে কি হয়? বলছে হয় হয় বাবা হয় হয়। কি হয়? প্রমাণ দেওয়া লাগবে, প্রমাণ না দিলে বিশ্বাস করা যাবে না। তুমি বলছেন তাই নাকি? যদি প্রমাণ দিতেই হয় দিব, তবে আজকে না, আমাকে একটু 24 ঘন্টার সময় দেওয়া লাগবে। বলে জানি তো পারবেন না, এ 24-কে 48-কে ঠিক আছে যান, 24 ঘন্টা দিলাম, কোন জায়গায় প্রমাণ? বলে আগামীকালকে আমার যশোর দোড়ার দোড়া টানায় আমার মাহফিল আছে, ওই মাহফিলের স্টেজে আপনি আসবেন, ওইখানে প্রমাণ দিব। হিন্দু পণ্ডিত সাইজে গুজে চকচকা হয়ে স্টেজের মধ্যে আসে, বসে আছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ স্টেজে এক পাশ থেকে সিঁড়ি দিয়ে উঠছেন, উঠার পরে দেখেন কি ওই হিন্দু পণ্ডিত ওই পাশে বসে আছে। লোকজন জানে মুন্সি সাহেব তাকে বলছে, আগামীকালকে বলছে যে ফু দিলে কাজ হয়, এটার প্রমাণ দিবে। মুন্সি সাহেব দেখে ওই চেয়ারে বসে আছে, মুন্সি সাহেব ওই জায়গায় উঠার সময় বলতে চাই এই ব্রাহ্মণ এই জায়গায় কেন? হ্যাঁ আমাদের স্টেজে ব্রাহ্মণ কেন? ব্রাহ্মণ বলছে যাই এরকম মুখ বলছে, কিন্তু আমারে তো আসতে বলছে, যে আমি এখানে বসে আছে বলছে, একে দেখেই তোমার মেজাজটা গরম হয়ে গেল, মন চাচ্ছে আমার খরম দিয়ে ঠাস ঠাস করে দুটো গালে লাগাই দেয়, এই লোক এখানে কেন? আলগা গরম দিছে মুন্সি সাহেব। এইটা শুনে ব্রাহ্মণ লজ্জায় অপমানে বলছে, এই মুন্সি সাহেব আপনি আমাকে গতকাল কাঁদতে বলছেন আর আজকে আপনি উঠে আমাকে অপমান করতেছেন। তার বুক কাঁপতে শুরু করছে, কপাল ঘামে গেছে, গালগুলা লাল হয়ে গেছে, এত বড় অপমান! আপনি বলছেন ফু দিলে কাজ হয়, এইটার প্রমাণ দিবেন, আর আজকে স্টেজে আমার অপমান করছেন, ব্যাপার কি? মুন্সি সাহেব বলছে ঠান্ডা হন ব্রাহ্মণ সাহেব, বলেন তো উপস্থিত জনতা, আমি কি মুন্সি সাহেব উঠলাম স্টেজে উনার গায়ে কি আঘাত করছি? না। খরম দিয়ে কি উনাকে মারতে গেছি? না। উনার থেকে আমার ডিস্টেন্স কত? কয় কমসে কম 20 হাত। বলে বাবা 20 হাত দূরের থেকে খালি বললাম খরম দিয়ে ঠাস ঠাস করে দুটা লাগাই দেই, এইটুক কথার কারণে কপাল ঘামে গেল, বুক দুরু দুরু করলো, চেহারা সাদাটা লাল হয়ে গেল, আমার উপর রাগে আপনার মেজাজ উত্তেজিত হয়ে গেল, 20 হাত দূরের থেকে ছোট্ট এক কথা বললে আপনার অ্যাকশন হয়, আর আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে কাজ হয় না, ভাবলেন কেমন করে? এইটার প্রমাণ দেওয়ার জন্যই কথা বলছি। আল্লাহু আকবার! এটা হচ্ছে স্পিরিচুয়াল বিজ্ঞান কোরআনের। কোরআন থেকে এইটা বললে, কোরআনের এই বাণী পড়লে কাজ হয়, ঠিক কিনা?